Dear student, আজকে আমরা ল্যাবরেটরিতে যে টেস্টটা করব সেটা হচ্ছে হলো ডিটারমিনেশন অফ টারবিডিটি অফ ওয়াটার। আমরা আমাদের ইউনিভার্সিটির টারবিডিটি ইউনিভার্সিটির ট্যাপ ওয়াটারের টারবিডিটি হচ্ছে হলো আমরা আজকে ডিটারমিন করব টেস্ট করব। তো আমরা যে যন্ত্রপাতির সাথে যে যন্ত্রপাতি দ্বারা টেস্ট করব তো আমরা আগে পরিচিত হই সেই যন্ত্রপাতি কোন যন্ত্রপাতিগুলো আমাদের কাজে লাগবে। তো এখানে আমাদের যে যে অ্যাপারেটাসটা আছে এটা নাম হচ্ছে হলো টারবিডিটি মিটার। তো এটা সাহায্যে হচ্ছে হলো আমরা টারবিডিটি টেস্ট করব। তো আমরা প্রথমে যেটা হচ্ছে হলো প্রথমে হচ্ছে হলো টারবিডিটি মিটারটা আমরা আগে অন করে নেই। এটা হচ্ছে পাওয়ার সুইচ। তো পাওয়ার সুইচ আমি হচ্ছে হলো অন করে দিলাম। অন করে দেওয়ার পরে ডিসপ্লেতে পাওয়ার দেখাচ্ছে, ডিসপ্লেতে ডিজিট দেখাচ্ছে। তো আর এটা হচ্ছে হলো আমাদের স্যাম্পল সেল। এই স্যাম্পল সেল হচ্ছে হলো এখানে হচ্ছে হলো একটা লাইন আছে, এই লাইন বরাবর হচ্ছে হলো আমাদের স্যাম্পল নিতে হবে। তো প্রথমে আমরা এই লাইন বরাবর হচ্ছে হলো ভলিউম হচ্ছে হলো 50 ml। তো 50 ml আমরা ডিস্টিলেটর নেব। তো 50 ml আমরা এটা হচ্ছে হলো আমাদের ডিস্টিলেটর, এটা হচ্ছে অল বোতল, অল বোতলের মধ্যে আমাদের ডিস্টিলেটর আছে। এখান থেকে আমরা 50 ml ডিস্টিলেটর নেব। তো 50 ml ডিস্টিলেটর নেওয়ার পরে আমরা এখানে এই ডিস্টিলেটরটাকে আমরা জিরো করে দিব। তো আমরা জিরো করার জন্য চেষ্টা করছি। এখানে জিরো অ্যাডজাস্ট এবং কারেকশন আছে, তো আমরা জিরো অ্যাডজাস্ট করে দেব। তো এটাকে আমরা তো আমরা জিরোর কাছাকাছি নিয়ে আমরা হচ্ছে কারেকশন করলে আমরা এটাকে আমরা জিরো চলে আসবে। -0 চলে আসছে, একটু বাড়াতে হবে 0। তো এটাকে আমরা 0 করছি। এটা হচ্ছে হলো এই অ্যাপারেটাসে হচ্ছে হলো ±0.05, যদি ±0 হয় সেটাকে আমরা 0 ধরে নিয়ে কাজ করব। তো এটা ছিল আমাদের ডিস্টিলেটর। ডিস্টিলেটরকে আমরা 0 করছি। 0 করার পরে আমরা আমাদের যে স্যাম্পল ওয়াটারটা, যে স্যাম্পলটা আমরা টেস্ট করব সেই স্যাম্পল ওয়াটারটাও আমরা সেম ভলিউম নেব। তো সেম ভলিউম আমরা ইউনিভার্সিটি হচ্ছে হলো ট্যাপ ওয়াটার নেব। তো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ট্যাপ ওয়াটার। এই স্যাম্পলটার আমরা টারবিডিটি টেস্ট করব। তো এটা আমরা ওই সেম ভলিউম নিব। ভলিউম আমরা ডিস্টিলেটর নিয়েছিলাম 50 ml, এ 0 করছিলাম। আমরা ইউনিভার্সিটির স্যাম্পল ট্যাপ ওয়াটারও আমরা 50 ml নিলাম। নেওয়ার পরে আমরা এই যে লিডটা আছে এটা একটু বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমরা সেম ও হলে রাখলাম। রাখার পরে এটাকে আমরা কী করলাম, বন্ধ করে দিলাম। তো আমরা আর একটু দেখে আমরা এখানে আমরা হচ্ছে হলো এটা হচ্ছে হলো যদি আঙুলে কোনো ছাপ লেগে থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে হলো ছাপ যদি লেগে থাকে তো আমরা টিস্যু পেপার দিয়ে হচ্ছে আমাদের এটাকে একটু কী করতে হবে, মুছে দিতে হবে। তো আমরা এটাকে একটু আঙুলের ছাপ যেন না লেগে থাকে এজন্য আমরা টিস্যু পেপার দিয়ে এটাকে আমরা একটু মুছে দিলাম। দেওয়ার পরে আমরা লিডটা এক দিলাম। এখন আমরা দেখছি যে আমাদের হচ্ছে হলো 0.55 NTU। তো একটু ফ্লাকচুয়েট করছে, কারণ হচ্ছে হলো নিচে সেডিমেন্টেশন হচ্ছে, যার কারণে হচ্ছে হলো যত উপরে স্বচ্ছতা পাচ্ছে তত হচ্ছে ডিজিটটা আস্তে আস্তে কমতেছে। তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0.4341 ফ্লাকচুয়েট করছে NTU। তো আমরা এটাকে ধরে নিলাম হচ্ছে হলো 0.43 NTU। তো আমাদের ইউনিভার্সিটির ট্যাপ ওয়াটারের টারবিডিটি আমরা পাইলাম 0.44।